কলকাতা, বড় কলকাতা, বড় কলকাতা, বড় 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 কলকাতা। আমরা প্রতি বছর জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের একটি রুট ম্যাপ এবং সঙ্গে কোথায় কি আকর্ষণীয়গুলো আমরা বের করে থাকি। উজ্জ্বলদা আমাদের এটি উদ্বোধন বেশ কয়েকবার করেছেন। আমরা কোভিড পরিস্থিতিতে এই বছর ম্যাপটা করিনি, কিন্তু পরিবর্তে খুব প্রয়োজনীয় একটি মাস্ক, ফেস মাস্ক আমরা করেছি, সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তার আগে আমাদের ইউনিটের সভাপতি অমিত ঘোষ মন্ত্রী মশাইকে একটি পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা করে দিতে। এবার মাস্টার উদ্বোধন করছেন মন্ত্রী, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শোকের জীবন ধরে কালো পড়ছিলাম কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তাদের মানুষের মধ্যে কোনো একটা তাদের চিন্তাধারা ব্যক্ত করে। আর বেশিরভাগ সময় প্রতি বছরের মতোই মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের সামনে আজকে তাদের নির্দিষ্ট পথের যাত্রার নিশানা তারা নির্দিষ্ট করে দেয় এবং তার জন্য ম্যাপও তারা তৈরি করে মানুষের কাছে বিলি করে। এটা কিন্তু তারা কিন্তু কাজটার মধ্যে তাদের নতুন একটা চিন্তাধারা কৃষ্ণনগর শহরের মানুষকে নিয়ে আসে। এবং এবারে চিন্তাধারার মধ্যে আলাদা একটা চিন্তাধারা আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রত্যেকের জন্য মাস্ক তৈরি করা, এটা কিন্তু আমরা সত্যি একটি নতুন নতুন চিন্তাধারার মধ্যে আরও উৎকৃষ্টতম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। এটা কিন্তু যেহেতু সারা জগৎব্যাপী আমাদের এই যে অতিমারি, এই একটা নিশানাও আমাদের সকলের কাছে দৃশ্যমান এবং সমস্ত জায়গাকার যারা দায়িত্বে আছেন, অন্তত এই যারা সাংবাদিক বন্ধুরা তাদের কাছে এটা সব জায়গাতেই পৌঁছে যাবে সারা বিশ্বের মানুষের। সেটা দেখছি আমি, কিন্তু আমি এটা বলছি যেটা যারাই করুক, আমি তো সামনে আমার যেহেতু কৃষ্ণনগরের বন্ধুদেরকে দেখতে পাই, সারা পশ্চিমবাংলার যারা আছেন তারা নিশ্চিতভাবে বিভিন্ন জায়গায় তাদের কাজগুলো করে একসঙ্গেই এটা পশ্চিমবাংলার সাংবাদিক বন্ধুদের একত্রিত হয়। কিন্তু আমাদের জেলার এইখানে কৃষ্ণনাগরিকদের মধ্যে যারা আজকে এই পুজোটা উপলক্ষে যে কাজগুলো সেটাকে স্থানীয় ভিত্তিক কাজ বলে আমি মনে করি। এবং এই কাজটাকে আমি মনে করি যে এবারের কাজটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বার্তা কিন্তু আজকে সবাই মিলে নিজেরা তুলে ধরলেন। তার জন্য আমি আপনাদের বন্ধুরা যারা এসছেন তাদেরকে বলছি যে কৃষ্ণনগরীর বন্ধুরা আপনারা অনেক দূর পৌঁছে গেছেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাকে। বেশ কয়েক বছর হলো আমি আমাদের এই যারা সাংবাদিক বন্ধুরা কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তাদের মানুষের মধ্যে কোনো একটা তাদের চিন্তাধারা ব্যক্ত করে। আর বেশিরভাগ সময় প্রতি বছরের মতোই মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের সামনে আজকে তাদের নির্দিষ্ট পথের যাত্রার নিশানা তারা নির্দিষ্ট করে দেয় এবং তার জন্য ম্যাপও তারা তৈরি করে মানুষের কাছে বিলি করে।
এটা কিন্তু যারা কিন্তু কালচার মধ্যে তাদের নতুন একটা চিন্তাধারা কৃষ্ণমশারী মানুষকে নিয়ে আসে এবং এবারে চিন্তাধারার মধ্যে আলাদা একটা চিন্তাধারা আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রত্যেকের জন্য মাস্ক তৈরি করা এটা কিন্তু আমরা সত্যি একে নতুন নতুন চিন্তাধারার মধ্যে আরও উৎকৃষ্টতম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এটা কিন্তু যেহেতু সারা জগৎ রাখি আমাদের এই এই যে পুঁথিমারি এই একটা নিশানাও আমাদের সকলের কাছে আজকে দৃশ্যমান এবং সমস্ত জায়গাকার যারা দায়িত্বে আসেন অন্তত এই যারা সাংবাদিক বন্ধুরা তাদের কাছে এটা সব জায়গাতেই পৌঁছে যাবে সারা বিশ্বের মানুষের কাছে। সেটা দেখছি আমি, কিন্তু আমি এটা বলছি যেটা যাই যারাই করুক আমি তো সামনে আমার যেহেতু কৃষ্ণনগরের বন্ধুদেরকে দেখতে পাই সারা পশ্চিমবাংলার যারা আছেন তারা নিশ্চিতভাবে বিভিন্ন জায়গায় তাদের কাজগুলো করে একসঙ্গেই এটা পশ্চিমবাংলার সাংবাদিক বন্ধুদের একত্রিত হয়, কিন্তু আমাদের জেলার এইখানে কৃষ্ণনগরীকদের মধ্যে যারা আজকে এই পুজোটা উপলক্ষে যে কাজগুলো সেটাকে স্থানীয় ভিত্তিক কাজ বলে আমি মনে করি এবং এই কাজটাকে আমি মনে করি যে এবারের কাজটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বার্তা কিন্তু আজকে সবাই মিলে নিজেরা তুলে ধরলেন। তার জন্য আমি আপনাদের বন্ধুরা যারা এসছেন তাদেরকে বলছি যে কৃষ্ণ নাগরিক বন্ধুরা আপনারা অনেক দূর পৌঁছে গেছেন, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। কি কর্মসূচি রয়েছে আজকে? আমরা যেটা করছি একটা মাস্ক আমরা একটা কিছু ডিলি করবো আমাদের সাংবাদিকদের মধ্যে এবং কিছু শুভানিদের মধ্যে। তার উদ্বোধন হচ্ছে আমরা ডব্লিউজিও সংগঠনের পক্ষ থেকে গত প্রায় দু দশক ধরে আমরা জগদ্ধাত্রী পুজোর আগে একটা গাইড ম্যাপ প্রকাশ করি, তাতে জগদ্ধাত্রী পুজোর শুধু যে ম্যাপ থাকে তা না, ম্যাপ ছাড়াও কোন কোথায় কী আকর্ষণ কী কার কী থিম এসব আমরা প্রকাশ করে থাকি। তো এবছর করোনা হয়ে এটা করা খুব একটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না, এই কারণে যে অনেকেই সেভাবে থিম এবার করছে না এবং সেই জন্য আমরা এবার গাইড ম্যাপটা প্রকাশ না করে আমরা একটু অন্যভাবে এখন যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে মাস্ক। সেই মাস্ক আমরা একটা বিভিন্ন একটা আয়োজন করেছি আমাদের ডব্লিউজিও সংগঠনের নদীয়া ইউনিটের পক্ষ থেকে এবং সেইটার আজকে উদ্বোধন হচ্ছে এবং সেই জন্য আমরা এখানে আছি। সকল সাংবাদিকরা মিলেই এটা করছেন তাই তো? সকল সাংবাদিক মূলত যারা মেম্বার আছে তারা, তার বাইরেও যারা আছে তারাও হয়তো অংশ নিচ্ছেন। আপনার নাম? অমিত ঘোষ। আপনি? সভাপতি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।